B, C, in D, pulang boleh. A plus B, A minus B, A plus B, plus C, A plus B, minus C, A minus B, plus C, ba, A minus B, minus C. A typical kumulogi, compound angle, bola hai. Kalau badan, angka kunci, A plus C di kor. Tanda apa tadi A plus C di kor, A plus B, A minus B, A plus B plus C, B plus B minus C, B minus B plus C, B minus B minus C. Kalau badan kumulogi, compound angle, bakalai drogi kum bola hai. আমরা জানি sin a plus b plus sin a minus b sin এর মান লাগ এটা হলো sin এর মান মানে প্লাস sin এর মান মানে প্লাস মানে দুটোটা মানে দ্বিতীয়টা কাটবে দ্বিতীয়টা কাটবে মানে প্রথমটা থাকবে প্রথমটা কল দিয়ে শুরু sin দিয়েছে বাবা sin a plus b plus sin a minus b সমান 2 sin a Oh, jadi kita mulai dari apa? Sin A plus B minus sin A minus B. Kalau sin A plus B minus sin A minus B minus mana ekta tak mana pertama tak apa mana selesai tak mana tiga orang tak be tiga orang kalau dia sudah sin dia je kalau kalau dia sudah sin dia je sama root cos A sin b pertama kata a pada kata b kita gani cos a plus b plus cos a minus b kalau cos a plus b plus cos a minus b cos a plus b plus cos a minus b cos a minus b plus plus mana dua tak mana tiga tak ada ni pertama tak ada ni pertama tak dua cos pada cos a plus b plus cos a minus b mana dua cos a plus b এবং আমরা জানি কসের মান হয় মাইনাসের তলায় বরাবর অর্থাৎ মাইনাস সাইনটা আগে হবে অর্থাৎ cos a মাইনাস b যখন সবটা প্লাস আগে ছিল আর কসের মান হয় মাইনাস কসের মান হয় মাইনাস বরাবর বরাবর মানে সবটা যখন প্লাস আগে ছিল আর কসের মান হয় মাইনাসে বরাবর বরাবর মাইনাস হবে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b সমান আমরা কি জানি কসের মান হয় মাইনাস মাইনাস মানে একটা থাক একটা মানে প্রথমটা কাটবে প্রথমটা কাটবে মানে দ্বিতীয়টা থাকবে মানে দুই সাইন টু সাইন এ সাইন বি এখন এই চার নম্বর সূত্রে আমরা যে এ প্লাস বি এ মাইনাস বি 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 আছে সেজন্য এ একটা কোণ দিয়ে আছে কোণ তাহলে এ যদি একটা কোণ হয় এ যদি একটা কোণ হয় বি যদি একটা কোণ হয় তাহলে এটা যোগ করা কোণ নিয়ে হবে তাহলে ধরি এ প্লাস বি সমান সি এটা ধরি ধরি এ প্লাস বি সমান সি তাহলে এ যদি একটা কোণ হয় বি যদি একটা কোণ হয় তাহলে এ মাইনাস বি একটা কোণ নিয়ে হবে সেই কোণটাকে দুই গুণ ধরা হবে এখন এদের যদি যোগ করে এটা কেটে যাবে তাহলে টু এ সমান সি পেলাম টু এ সমান সি প্লাস বি অর্থাৎ এ সমান সি প্লাস বি বাই টু হলো আবার লিখে এটা আমরা ধরেছি এ প্লাস বি সমান সি ধরেছি এ মাইনাস বি সমান সি ধরেছি তাহলে এটা বিয়োগ করবো মাইনাস মাইনাস করে প্লাস বিয়োগ করে চিহ্ন চেঞ্জ যায় এটা কেটে গেল তাহলে এটা তো চিহ্ন এটা বাদ দিই এ চিহ্ন প্লাস তাহলে দুটো টু বি বি সমান সি মাইনাস বি অর্থে বি সমান সি মাইনাস বি বাই টু ঠিক আছে তাহলে আমরা এ প্লাস বি কি করেছি সি এ মাইনাস বি কি করেছি বি তাহলে এ প্লাস দুকে সি ধরলাম আর এ মাইনাস দুকে বি ধরলাম তার বিনিময়ে আমরা কি পেলাম এ সমান সি প্লাস বি বাই টু এবং বি সমান সি মাইনাস বি বাই টু এটা আমাদের কাজে লাগবে ঠিক আছে আর এটা বলছি এ প্লাস বি সমান সি ধরেছি এ মাইনাস বি সমান বি ধরেছি তাহলে এ সমান সি প্লাস বি বাই টু
আর b সমান c - 3/2 এখন a এর মান হলো a এর প্লাস b কে c ধরেছি a এর প্লাস b কে c ধরেছি এখানে c লিখবো a a - b কে b ধরেছি এখানে b লিখবো আর এতে a আর b এর মান হলো এখানে সব বসে দেব a এর মান c প্লাস b / 2 b এর মান c - 3/2 সব এই টাকা সমাতে এই মানগুলো সব বসাবো এতে টাকা সমলা হবে তাহলে আমরা প্রথম সূত্রটা আছে এই সূত্রটা আছে দেখো sin a প্লাস b কত c sin c প্লাস sin এর মান কত b তাহলে sin c প্লাস sin d সমান 2 sin a মানে কি a মানে c প্লাস c বাই 2 ইনটু cos b মানে কি c মাইনাস d বাই 2 ঠিক আছে আর কারণ ফর্মুলা হলো এই একটা ফর্মুলা হলো এই একটা ফর্মুলা হলো এবার এইটাকে ধরছি sin এইটা হলো ধরছি c sin c মাইনাস sin d এর d সমান 2 cos এর মানে কি d প্লাস d বাই 2 sin d মানে কি c মাইনাস d বাই 2 দুখানা সূত্র হলো এবার sin এরটা হলো যদি sin কত হলো sin c প্লাস sin d হলো আর sin c মানে sin d হলো এবার এটা করি cos এর কি হলো c cos c প্লাস cos এর কি হলো b 2 cos এবার এই cos a plus b সমান 2 cos a মানে কি b প্লাস b বাই 2 cos b মানে কি b মাইনাস b বাই 2 আর এখানে ফর্মুলা হলো তিন খানা ফর্মুলা হলো এবার এইটাকে cos এটাকে কি করেছি এটা করেছি b cos a n b বলছি ভুল হচ্ছে এটা ধরতে এটা কি করছি c এটা করছি b এটা b আর এটা করছি কি c কি করব 2 sin a মানে কি c প্লাস b বাই 2 sin b মানে কি b মাইনাস b বাই 2 এখন সবগুলো সূত্রতে আগে চিহ্নখানা সূত্রতে cos থিটা আগে ছিল আর এখানে cos থিটা পড়া আছে সেজন্য এই মাইনাসটাকে প্লাস করব সেজন্য মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে এক তবে এটা প্লাস হবে আর এখানে মাইনাস দিয়ে গুণ করলে প্রত্যেকটা পদকে মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে তাহলে মাইনাস 1 দিয়ে মাইনাস 1 দিয়ে উভয়কে প্রত্যেকটা পদকে গুণ করো তাহলে মাইনাস 1 প্লাস cos c মাইনাস মাইনাস cos d সমান মাইনাস 2 sin d প্লাস d বাই 2 ইনটু sin b মাইনাস b বাই 2 এখন এই মাইনাসটা এখানে মাইনাস আছে এই মাইনাসটা একটু ভেতরে ভরে দেবো 2 sin c প্লাস d বাই 2 ইনটু sin c মাইনাস d বাই 2 এটা করা যায় কেন আমরা জানি আমরা কি জানি sin মাইনাস থিটা সমান মাইনাস sin থিটা আমরা জানি sin মাইনাস সমান মাইনাস আছে sin মাইনাস এটাকে থিটা বাড়ো sin মাইনাস থিটা মানে মাইনাস এখানে মাইনাস হবে মাইনাস sin থিটা এটা হচ্ছে থিটা এটা করা যায় তাহলে 2 sin c প্লাস d বাই 2 ইনটু sin এটা মাইনাস দিয়ে গুণ করলে তো মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এটা হলো বুঝে দিচ্ছে তাহলে এটা ফ্লেশ করে একটু পেলাম therefore cos c minus cos d সমান 2 sin c plus d by 2 into sin d minus by 2 সমান পেলাম এখন এই যে চারখানা সূত্র পেলাম
এই চারখানা সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই। পরে কি জানো আমরা লিখছি sin c + sin b sin c - sin b cos c + cos d cos c - cos d ঠিক আছে কি করে মনে রাখবে sin এর মান লাই প্লাস আমরা কিছু কিছু sin এর মান লাগে সূত্রে দেখব sin এর মান লাই প্লাস প্লাস আমি দুটো থাক মানে শেষে থাকে দেখাব তাহলে প্রথমটা থাকলো মানে sin দিয়ে শুরু করে দিয়েছে sin দিয়ে শুরু করে দিয়েছে sin দিয়ে শুরু আর পর 2 sin sin দিয়ে শুরু করে দিয়েছে 2 sin c + b / 2 cos c - b / 2 sin দিয়ে শুরু করে দিয়েছে ঠিক আছে sin c minus sin d sin c minus sin d minus মানে একটা দেখা প্রথমটা কেটে গেল তাহলে দ্বিতীয়টা থাকছে দ্বিতীয়টা মানে cos দিয়ে শুরু sin দিয়ে শেষ এই যে লিখলাম cos দিয়ে শুরু মানে cos দিয়ে শুরু sin দিয়ে শেষ এখানে c plus b by 2 cos দিয়ে শুরু sin দিয়ে শেষ c minus d by 2 এখানে cos c plus cos d মামলা হলো cos মামলা plus plus মানে দুটো দাগ মানে দ্বিতীয়টা কেটে গেল মানে প্রথমটা থাকলো প্রথমটা দেখো মানে কি দুটি cos cos এর মান মানে প্লাস দুটি cos তাহলে 2 cos c + d / 2 দুটি cos into cos c - d / 2 ঠিক আছে আর আমরা জানি cos এর মান মানে মাইনাস এর বেলায় গড় গড় আমরা জানি cos এর মান মানে মাইনাস এর বেলায় গড় গড় অর্থাৎ মাইনাস মানে একটা দাগ মানে প্রথমটা কেটে গেল একটা শেষের টান শেষের টান দুটি sin অর্থাৎ cos এর মান মাইনাস দুটি সাইন মাইনাস একটা দাগ প্রথম থেকে গেল শেষের দাগ দুটি সাইন এবং cos এর মানলা মাইনাস এর মানলা এবং বর্গ অর্থাৎ 2 sin c + c / 2 * sin বর্গ d - c / 2 সব ক্ষেত্রে হয়েছে c - সব ক্ষেত্রে c - d / 2 আর একমাত্র cos এর মানলা মাইনাস এর মানলা বর্গ c - c / 2 সব ক্ষেত্রে হয়েছে c - d / 2 c - d / 2 c একমাত্র cos এর মান মানে মাইনাস এর মান গড় ভাগ ঠিক আছে cos এর মান মানে গড় ভাগ আরেকবার বলে দিচ্ছি sin c + sin d প্লাস লাফার দুটো দাগ দ্বিতীয়টা কাটলো প্রথমটা থাকলো sin দিয়ে শুরু কম দিয়েছে অর্থাৎ sin c + sin d মানে 2 sin c + d / 2 into cos c - d / 2 এনেমলা মাইনাস মাইনাস মানে একটা দাগ মানে প্রথমটা কেটে যাবে শেষে দ্বিতীয়টা থাকবে cos দিয়ে শুরু sin দিয়ে শেষ অর্থাৎ sin c - sin d মানে 2 cos c + d / 2 into sin c - d / 2 cos এর মান লাগলো প্লাস মানে দুটো দাগ মানে দ্বিতীয়টা কেটে গেল প্রথমটা থাকবে মানে দুখানাই cos অর্থাৎ cos c + cos d মানে 2 cos c + d / 2 into cos c - d / 2 cos এর মান লাগলো মাইনাস cos এর মান লাগলো মাইনাস এর বলাই বর্গ cos এর মান লাগলো মাইনাস এর বলাই বর্গ এবং cos এর মান মাইনাস মানে একটা দাগ প্রথমটা কেটে যাবে শেষ দ্বিতীয়টা থাকবে দুটি sin এবং বর্গ অর্থাৎ cos c - cos d সমান 2 sin c + d / 2 into বর্গ sin d - c / 2 sin d - c / 2 ওকে